10 ডিসেম্বর নয়াপল্টন থেকে সরকার পতনের আসল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এক দফা দাবিতে ওই সমাবেশ হবে শান্তিপূর্ণ, তবে বাধা দিলে বাঁধবে লড়াই, গুলি করে মামলা দিয়ে বিএনপিকে আটকানো যাবে না। রিপোর্ট হাসনাইন তানভীরের। বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে লিফলেট বিতরণের সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ছাত্রদল সহসভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির এ বিক্ষোভ সমাবেশ। সভায় বিএনপি মহাসচিব বলেন, বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার। ফখরুল বলেন, 10ই ডিসেম্বর নয়াপল্টনেই শান্তিপূর্ণ সমাবেশ হবে, সেখানে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগ কাপুরুষের মতো বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দিচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, এবার মামলা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, বিদেশি কূটনীতিকরা বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।